মেটান দেন ভাইজান, এটা দাম হয়েছে কত? দাম হয়েছে 30। হ্যাঁ 30। আপনি কত চান? আমি যাই 1,50,000। 1,50,000। আপনার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ চৌরাস্তা সাথে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? দুইটা আছে না, বিক্রি করে দিচ্ছেন? তোর জীবন বাঁচানি পাও নাই। ৮৩। তোমার কথা বল। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? কয়টা করে নিয়ে আসছে? বিক্রি করে দিয়েছেন লুঙ্গিটা? দাম হইতেছে? এই গরুটা কত দাম হইতেছে? এটা 70,000 দাম হইতেছে। আপনি চাইছেন কত? 1,15,000। একটাও বিক্রি করতে পারেন নাই? না। ভালো আছেন ভাইজান? আপনার নাম কি? সাকিব ভাইজান। কয়টা গরু নিয়ে আসছেন? চারটা ভাই। আপনার বাড়ি কোথায়? ফুলিয়াছর। ফুলিয়াছর। এই গরুটা কত দাম হইতেছে? হ্যাঁ এটা বিশেষ একটা ভালো না, বাজারের অবস্থা, বাজারের অবস্থা খুব খারাপ। খারাপ মানে ক্রেতা নাই? ক্রেতা আছে ছোট গরুর জন্য, কিন্তু আমাদের বড় গরুর জন্য নাই, কম অল্প। এটা আপনার খামারেই পালছেন? হুম। চারটা গরু নিয়ে আসছেন, এক বিক্রি করতে পারেন নাই? না না, আমি বিক্রি করতে পারছি। তাহলে দাম খুব কম বলতেছে না? যে অনেক কম বলতেছে, ভালো না। যে দাম বলতেছে আপনি যে পালছেন, কষ্ট বাদ দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা আছে? অনেক লস, ঘাটতি যাবে, অনেক লস হবে না? এটা কারণটা কি? বাজারে রেট কম, বড় গরু চাহিদা কম। তাছাড়া ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান গরু আসছে, তার জন্য আমাদের আরো শহর অঞ্চলে গরু গেছে না। ইন্ডিয়ান গরু ঢুকছে? জি জি জি। এই জন্য আমাদের, আমরা গরু বাইরে দিতে পারছি না, শহরে দিতে পারছি না, তাই গরু চাহিদা কম পাইছি।
বড়গুলো তো আমাদের এই অঞ্চলে চলে না। বিক্রি করতে না পারলে কি রাইখা দিবেন না বিক্রি করবেন পরে কোথাও বাজারে? পরে ফালতু পাইলে না পরে বিক্রি করতে দেব কষাইয়ের কাছে নিতে দেব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। একটু সাহায্য দিবেন, একটু সামনে যাই। মুরব্বি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি পুরানগাঁও। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আমি এবার বেশি মাল তারছি না, একটাও একটা। এটা এটা কত দাম হইতেছে এই গরুটা? দাম হইতেছে 1,70,000। অনেক লস হবে আপনার। কোন ভাই? ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ রাকিব মিয়া। আপনার বাড়ি কোন জায়গাতে নিয়ে আসছেন? আগরপুর থেকে। আগরপুর থেকে। এটা কত দাম হয়েছে এই গরুটার? 1,45,000। হ্যাঁ, 1,45,000। আচ্ছা, আপনি কত হলে বিক্রি করবেন এই গরুটা? 1,60,000। 1,60,000। এই গরুটাকে কী খাওয়াইছেন? যে জিরা খাওয়াইছি, ভুসি ফিট, আর কোনো কিছু না, আর কাঁচা ঘাস। যে দাম বলছে এই দাম বললে বিক্রি করলে কি আপনার লস হবে? না, যে দাম বলছি এই দাম হলে আশাবাদী কিছু পান কিছু থাকবে। তাহলে তুলনামূলক কি ক্রেতার সংখ্যা কম বাজারে? জি জি জি, ক্রেতার সংখ্যা কম। ঢাকা হচ্ছে এক শেয়ার করি কাটা 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 কাট
বাবা রিজু স্থান জায়গা খারাপ ছিল মাটি গুলো খারাপ ভাইজান ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ মকুল কয়টা গরু নিয়ে আসছেন দুইটা বিক্রি করে দিয়েছেন দুটা রয়েছে এটা আর কোনটা আপনার বাড়ি কোথায় হ্যাঁ ও আচ্ছা কত দাম হয়েছে এই গরুটা এক লাখ আশি কত হলে বিক্রি করবেন হ্যাঁ এটা 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 কত হলে বিক্রি করবেন দুই লাখ দশ আরে বাসু বাসু নাম কি আপনার নাম ভাই ফারুক কুমার ফারুক বাড়ি কোথায় বাড়ি কিশোরগঞ্জ নিকিতানা কিশোরগঞ্জ নিকিতানা এটা কত কত দাম চান আপনি আপনার নাম কি আব্দুল মান্না বাড়ি কোথায় ফোরানগাঁও কয়টা গরু নিয়ে আসছে এটা এখানে ছয়টা গরু নিয়ে আসছে আপনার গরু কোথায় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা গরু দাম হয়েছে দাম আজকাল গরু দেখা দেন না এটা তো সঠিক জানি না আমার আঙ্কেল আছে সাথে উনি জানে ও আচ্ছা এই আর কি বিক্রি করতে পারছেন না 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 একটু বিক্রি হয়নি তবে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে ঠিক আছে তবে আপনার নাম কি আমার নাম হচ্ছে নুরুজ্জামান আশরাফ ওকে থ্যাংক ইউ
আনছিলাম স্যার, একটা বিয়ে হয়েছে না, একটা বিয়ে হয়েছে না, দাম কম কর, খাওয়ার খরচা হিসেবে দাম কম কর। কয়টা গরু আনছেন? বিয়ে হয়েছে না একটা? ¡Gracias!